প্রশাসনিক অনুমতিবিহীন কংগ্রেসের ভারত জোড়ো পদযাত্রাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হয়েছিল মতৃশপুর বিধানসভা কেন্দ্রের রানীরবাজার এলাকা। আক্রান্ত হন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেস কর্মীরা। যদিও কংগ্রেসের দাবি ছিল কর্মসূচির জন্য বারবার আবেদন করেও অনুমতি না পাওয়ায় অনুমতি ছাড়াই তারা এই কর্মসূচি করতে গিয়েছিল। শুক্রবার রাজ্য কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে দলের প্রদেশ সভাপতি বৃজিত সিনহা বলেন, সর্বভারতীয় দলীয় কর্মসূচির অঙ্গ হিসেবেই তারা গোটা রাজ্যের প্রতি বিধানসভা কেন্দ্র এই পদযাত্রা করবে। শুক্রবারই অনুমতি নিয়েই একই কর্মসূচি হচ্ছে মিলনিয়ায়, কিন্তু আগামীকাল বিশালগড়ের জন্য পাওয়া যায়নি অনুমতি, তার পরও হবে এই কর্মসূচি। রাজ্য কংগ্রেসের ইনচার্জ জারিতা লাইফাং বলেন, বিরোধীদের উপর আক্রমণ করে কিভাবে উদযাপন করা হয় স্বাধীনতার অমৃত মহোৎসব, তা গোটা দেশকে দেখাচ্ছে ত্রিপুরার শাসক দল। आजादी का अमृत महोत्सव शायद आप सबने देखा होगा, इसका ब्रांडिंग पूरे शहर में हुआ पड़ा है। आजादी का अमृत महोत्सव किस तरीके से मनाया जाता है वो त्रिपुरा दिखा रही है पूरे देश, जहाँ पे बीजेपी के गुंडों को आजादी दिया जा रहा है किस तरीके से लोगों की जान लेने। मैं माननीय मुख्यमंत्री जी से पूछना चाहती हूँ कि आपने तो बोला था घर घर रोजगार, मुझे लगता है कि आपने घर घर रोजगार दे दिया है, क्योंकि जितने भी गुंडे हैं उनको इस तरीके के जो ईंटें हैं इसकी मैन्युफैक्चरिंग यूनिट आपने बनाना सिखा दिया है। বিশালগড়ের প্রশাসনিক অনুমতি ছাড়াই যদি শনিবার শেষমেশ কংগ্রেস ভারত জোড়ো পদযাত্রা করতে যায়, তাহলে সেখানেও রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সম্ভাবনা দেখছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।